নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার সাথে ডেলিভেলির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীত স্পেশাল আরেকটি রেসিপি। এই প্রিপারেশনটি পোলাওয়ের সাথে বেশি ভালো লাগে, কুলচা, লাচ্ছা, পরোটা, রুটি, ফ্রাইড রাইস এসবের সাথে। প্রিপারেশনটির নাম হচ্ছে নবরত্ন কোর্মা, তবে একদম নিরামিষভাবে আমি এটি তৈরি করব। তাহলে চলুন কীভাবে বানায় দেখে নিই, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সাথে থাকবেন। আজকে সম্পূর্ণ নিরামিষ নবরত্ন কোর্মা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, একদম রেস্টুরেন্ট স্টাইল নবরত্ন কোর্মা বানানোর জন্য। এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি, গাজর, আলু, এখানে নিয়েছি বরবটি। বরবটির বদলে আপনারা কিন্তু বিনসও ইউজ করতে পারেন, বাট আমি বিনসটা মার্কেটে পাইনি, সেই জন্য আমি বরবটি দিয়েছি। এখানে রয়েছে ক্যাপসিকাম, পনির, রয়েছে বেদানা, নাশপাতি আর আনারস, আর মটরশুঁটিও কিন্তু আমি নিয়েছি। এইবারে একটি স্পেশাল মশলা আমি রেডি করে নেব। এখানে দেখুন, একটি পাত্রে আমি জল ফুটিয়ে নিয়েছি। এইবারে ক্যাপসিকাম আর মটরশুঁটি বাদে সবজিগুলো আমি দিয়ে দিলাম, আর ফলগুলো কিন্তু দিলাম না, এটা আমি 5 মিনিট একটু ভাপিয়ে নেব। তো স্পেশাল মশলা রেডি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পোস্ত। পোস্তটা আগে আমি একটু শুকনো খোলায় ঘুরিয়ে নেব, তারপরে বাদ বাকি উপকরণ অ্যাড করব। পোস্তটা ঘুরিয়ে নিয়ে 12 পিসের মতো কাজু বাদাম দিয়ে দিলাম। দিয়ে দেব 1 টেবিল স্পুন চালমগজ। এইবারে এটা আবার শুকনো খোলায় ঘুরিয়ে নিয়ে সামান্য জল অ্যাড করে আমি একটি স্মুথ পেস্ট রেডি করে নেব। ওই মশলাটা করে নিয়ে এবার আরেকটি মশলা রেডি করব। দিয়ে দিয়েছি 1 ইঞ্চি আদা, 7 পিস কাঁচা লঙ্কা আর 1টি টমেটো। এটা আমি মিক্সিতে ঘুরিয়ে একটি পেস্ট রেডি করে নেব। সবজিটা কিন্তু ভাপানো হয়ে গেছে, এই পর্যায়ে সবজিটাকে আমি জল থেকে তুলে নেব। এখানে দেখুন, আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি। অলিভ অয়েল না থাকলে আপনারা রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন। এইবার দিয়ে দেব বেশ খানিকটা বাটার। আমি বাটার দিচ্ছি এখানে 50 গ্রাম। আপনারা বাটারের পরিবর্তে কিন্তু ঘিও ইউজ করতে পারেন। এইবার যে পনিরগুলো কেটে রেখেছি সেটা আমি একটু ফ্রাই করে নেব। বাটারটা মেল্ট হয়ে গেলে, মেল্ট হতে থাক, আমি পনিরগুলো সাইড দিয়ে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। পনিরের সাথে কটা কাজু বাদাম দিয়ে দিয়েছি, কাজু বাদামটাও আমি একই সাথে ফ্রাই করে তুলে নেব। এইবারে ওই তেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 3টে এলাচ, সামান্য জৈত্রী, 4 পিস লবঙ্গ আর 10-12 পিস দিয়ে দিলাম গোলমরিচ, আর সাথে দেব 1/2 টিস্পুন শাক জিরে ফোড়নে। ফোড়নটা যেই ফ্রাই হয়ে সুন্দর গন্ধ বেরাবে সেই পর্যায়ে যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আমি পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। সামান্য হিং দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দেব পেস্টটা। একদম লো হিটে রেখে মশলাটা আমি 2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। দু মিনিট যেই একটু ভাজা ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো। মশলাটা আরো 2 মিনিটের মতো আমি কষিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এইবারে যে সবজিগুলো আমি সেদ্ধ করে রেখেছি সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেব মটরশুঁটি আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। এইবারে লো টু মিডিয়াম হিটে রেখে আমি মশলাটাকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। দু
দু মিনিট পর সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এইবারে কাজু চালমগজ পোস্তর যে পেস্টটা রেডি করে রেখেছি সেটা আমি অ্যাড করব। এটা দিয়ে মিডিয়াম হিটে রেখে 5 মিনিটের মতো আমি আবার কষিয়ে নেব। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মশলার বাটি ধুয়ে আমি সামান্য জল অ্যাড করলাম। জলটা অ্যাড করে হাই হিটে জলটা একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন জলটা যেই ফুটে গেছে সেই পর্যায়ে আমি দুধ অ্যাড করে দিলাম। এইবারে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে রেখে এটা আমি 10 মিনিট রান্না করব। এইবারে আমি সবজি যেই 80% সিদ্ধ হয়ে গেছে পনির আর কাজু বাদামটা দিয়ে দেব। দিয়ে দেব চিনি, বেশ কিছুটা পরিমাণ চিনি আমরা দিয়ে দেব, কারণ আমরা জানি নবরত্ন কোরমা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য চিনি দিয়ে দিলাম। এইবার দেব ফ্রেশ ক্রিম। বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, প্রায় 4 টেবিল স্পুনের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এইবার এটা ঢাকা দিয়ে আরো 4-5 মিনিট হতে দেব। সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এইবার যে ফলগুলো আমি কেটে রেখেছি সেগুলো মিশিয়ে দেব। সবজি 90% সিদ্ধ হওয়ার পর ফলগুলো কিন্তু মিশিয়ে দিতে হবে। রেসিপিটি ট্রাই করবেন, যদি ভালো লাগে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইবারে মিশিয়ে দিয়ে নুন মিষ্টিটা অবশ্যই কিন্তু চেক করে নেবেন। মিশিয়ে দিয়ে আমি দিয়ে দেব কাসুরি মেথি, 1 টিস্পুন কাসুরি মেথি আমি অ্যাড করব। এটা কিন্তু বাদ দেওয়া যাবে না, অবশ্যই দিতে হবে। একটু ডলে নিয়ে দিয়ে দিলাম। দেব গরম মশলার গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরো 2 মিনিট এটা রান্না করে কিটটা আমি বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব নবরত্ন কোরমা।